আসসালামু আলাইকুম বন্ধুরা, ইন্ডিয়া এবং বাংলাদেশের ম্যাথ অ্যানালাইসিস এর এই পর্বে আমরা ছোট্ট একটা ট্রিক শিখব। এটা কোনো ম্যাজিক ফাংশন না। আমরা এখানে দেখেছিলাম যখন বাংলাদেশ টিম ব্যাট করছিল এবং ইন্ডিয়ান দল বল করতে চাচ্ছিল, তখন বোলার সেটিং এর ক্ষেত্রে আমরা একটা ড্রপ ডাউন ম্যানু সেট করছিলাম। এই ড্রপ ডাউন ম্যানুটা আবার একটু ডাইনামিক ছিল। ডাইনামিক ছিল বলতে, যখন বাংলাদেশি টিম ব্যাট করছিল তখন ইন্ডিয়ান বোলার আসছিল, আবার যখন বাংলাদেশ টিম বল করবে বলে ডিসাইড করেছিল তখন বাংলাদেশি বোলার এসেছিল। সো এটা আসলে ডাইনামিক কোন সেন্সে, কারণ আমার যে ড্রপ ডাউন মেনুটা দেওয়া আছে সেইখানে ফর্মুলা দেওয়া আছে। সো ফর্মুলার আউটপুটে যেটা আসছে সেটা এখানে আসছে। সো আমরা আজকে এইটা দেখব না, দেখব যে এখানে প্রথম বক্সে আমি একজনকে সিলেক্ট করলে কিভাবে পরবর্তী রোগুলোতে চলে যায়। তো এইটাই ছিল হচ্ছে একটা সিম্পল ট্রিক, যে আমি আমার যে ইমিডিয়েট নিচের যে সেল আছে এই সেলে শুধু ইকুয়াল টাইপ করলাম এবং ফার্স্ট যে সেলটা ছিল সেই সেলের ওপর ক্লিক করে রেফারেন্সটা লিঙ্ক করে দিলাম এবং ইন্টারপ্রেস করলাম। পরবর্তীতে কি করলাম, জাস্ট এইখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ যে আইকনটা আছে সেই আইকনটা একটা প্লাস চিহ্নের মতো একটু মোটা হয়ে থাকে, এইটা আসার পরে মাউসের লেফট বাটনটা প্রেস করে রেখে একটু টেনে দিতে হবে, তাহলে চলে আসবে। সো এটাতে হবে কি, যে প্রথমে যেহেতু আমি লজিক দিয়েছিলাম যে ইমিডিয়েট আগের সেলটা হবে, সো আমার নিচের দিকে ড্র্যাগ করার কারণে ঠিক সেম লজিকটাই ইমিডিয়েট পরের সেলে কাজ করবে, যে আমার এই ভ্যালুটা আগের সেল থেকে আসবে। তো আমি পুরোটা নিব না, কারণ আমার হচ্ছে এক ওভারে তো ম্যাক্সিমাম 6 জন বল করতে পারবে। তো এখন আমি দেখি যে আমার নিচ পর্যন্ত আমি পুরো রোটা থেকে আমার যে ডাটা ভ্যালিডেশন আছে সেই ডাটা ভ্যালিডেশন পুরোটাই তুলে দিব। আমি পুরো এরিয়াটা ক্লিয়ার করে নিলাম, তার মানে আমার এখন কিন্তু আর নিচের দিকে আমার ডাটা ভ্যালিডেশন অপশনটা নাই। সো আমাকে যে প্রত্যেকটা সেলে ডাটা ভ্যালিডেশন আলাদা আলাদা করে আবার বসাতে হবে এমন না। আমি যদি প্রথমে যে 6টা আমার সেল আছে এই 6টা সেল যদি কপি করে নিই এবং ঠিক ইমিডিয়েট নিচে যদি পেস্ট করে দেই, তাহলে কিন্তু সেম লজিক আমার এইখানেও পেস্ট হয়ে যাবে। তার মানে আমার ডাটা ভ্যালিডেশন কপি হয়ে এখানে চলে আসবে, পাশাপাশি আমার যে ইমিডিয়েট আগের সেল থেকেও রেফারেন্স নেবে সেটাও কপি হয়ে চলে আসবে। সো এখানে আমি যদি আমার যে আনমার্ক করা যে এরিয়াটা আছে সেই এরিয়াতে যদি যে কোনো একটা নাম সিলেক্ট করি, তাহলে পরবর্তী সেলে এটা চলে যাবে। সো আমি যতটুকু এরিয়া কপি করব ঠিক রিলেটিভ ওই ফাংশনটুকু ইমিডিয়েট নিচে ততটুকুই কপি হয়ে যাবে। সো প্রথমে 4টা করলাম, 6টা 12টা করেছি, এবার 12 12 24টা হলো। আমি যদি আবার 24 24টা কপি করি, তাহলে আমার পরবর্তী 4 ওভার 8 ওভার হয়ে যাবে। সো আমি এখানে কিন্তু সেম লজিক এখন অ্যাপ্লাই করতে পারবো। সো এভাবেই আমরা একটা নির্দিষ্ট এরিয়াতে একটু ফর্মুলা বসিয়ে সেই ফর্মুলার যদি সিমিলার অ্যাপ্লিকেশন যদি অন্য এরিয়াতেও থাকে, ঠিক সেম ট্রিকটাও আমরা ইউজ করতে পারি। তো এই ছিল ছোট্ট একটা ট্রিক, আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।